নবী বলেছেন বাবারা শেখ দাও, কামতের আলামত কোন নবী বা জানিয়ে দিলেন, বাবারা তার করতে লেগেছে গো। আল্লাহ নবী 70টা আলামত বলেছে, তার মধ্যে 65টার বেশি আলামত দুনিয়ায় ঘটে গেছে। তাই দুনিয়ার বেশি দিন না, এমনি রিসার্চ করে বিজ্ঞানী বলছে এই পৃথিবীটা রয়েছে পানির উপরে ভেসে। এটা আপনারা জানেন তো নাকি, এই পানিটার উপরে পৃথিবীটা বেসে আছে। একটা প্লেট রয়েছে আল্লাহর কুদরতি ক্ষমতায়, ওই প্লেটের উপরে দুনিয়াটা রয়েছে। ওই প্লেটটা অলরেডি বিশাল বড় ফাটল ধরে গেছে, বিজ্ঞান রিসার্চ করে বলছে। নবী আমার জানিয়ে দিয়েছেন দুনিয়ার যে ভবিষ্যৎবাণী করেছে, এ দেখে প্রমাণ হয়ে যাচ্ছে দুনিয়ার বেশি দিন না। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, এ নবী পাকের প্রেমিক, আল্লাহ নবী জানিয়েছে দুনিয়া যখন দেখবে ছেলেরা কমে লুতের মতো কারবার করতে লেগেছে, সমকামিতার মধ্যে জড়িয়ে যাবে, তখন মনে রাখবে দুনিয়া শেষের দিকে। এখন তো শুধু এক জায়গায় হয়েছে তা নয়, এর পারমিশনও দিয়ে দেওয়া হয়েছে। নাউজুবিল্লাহ। এ যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, এই জায়গায় আমরা বাঁচবো কি করে? তাই তো তোমাদেরকে একটা হাদিস বলতে গিয়ে ওইদিকে গেলাম। ওই যুবকটা নবী পাককে জিজ্ঞাসা করেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কামতটা কবে হবে? নবী বললেন, বাবা ছেলে মাদাত্তালাকা, কামতের জন্য কি করেছো বাবা? কেননা কামতের পর বিচারের দিন হবে। সুম্মা নুফিকা উখরা ফাইযা হুম কিয়ামায়ান সিরুন, আবার সিংহে ফু দিয়া হবে। যেমন আলো নাগল দিলে মাঠ দিয়ে ওঠে, মাঠ থেকে ওঠে, ওইভাবে মানুষ উঠতে থাকবে। ওই ময়দানে মাশুরের জন্য কি করেছো বাবা? সাহাবা হুজুররা বলতে লাগলেন, ওই ছেলেটা তখন বলেছিলেন, যদি আমলের কথা বলেন তেমন বেশি কিছু করতে পারি না, তবে ইমানের কথা যদি বলে, আমি আমার অন্তর থেকে, হৃদয় থেকে, সব থেকে বেশি আল্লাহ আল্লাহ নবীকে ভালোবাসি। কি বললেন? আমলের কথা যদি বলেন বেশি কিছু করতে পারিনি, আর ইমানের কথা যদি বলেন অন্তর থেকে সব থেকে বেশি আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসি। আল্লাহ নবী কি উত্তর দিয়েছিলেন? বাবা ভালোবাসাই কাজ হবে না, এটা বলেছেন নাকি? না, বুখারীর হাদিস কোরআনের পরে যে কিতাবের মর্যাদা রয়েছে, আল্লাহ নবী বলেছেন, আল মারউ মা মানা হাব্বা, শোনো যুবক, ভাইজান ভাইজান করে পাগল, আব্বাজানরা শোনেন, বাবাজি বাবাজি করে পাগল, মা বোনেরা শোনেন, ছেলের জন্যে ভাইয়ের জন্যে পাগল, এই প্রেমটা বৃথা যাবে না। কেননা নবী জানিয়ে দিলেন, আল মারউ মা মানা হাব্বা, এ দুনিয়ার মানুষ শুনে খেদা। নবী বললেন, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে পরকালে সে তার সাথেই থাকবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী কি মিথ্যা বলে? বলুন বলুন, নবী পাকের কথা কি চেঞ্জ হবে? না, নবী পাকের কথার বিরুদ্ধে কেউ কিয়ামতের দিন দাঁড়িয়ে বলবে জোটা চলছে না চলবে না, আছে নাকি কেউ? হ্যাঁ, কিছু শয়তান আছে রে বাবা, তারা স্পেশাল কোটায় জাহান নামে যাবে। কি কোটায়? আপনাদের বলতে খারাপ লাগছে? আপনারা কি ইবলিসের দিকে নাকি? আপনারা নবীর গোলামদের দিকে নয়? আপনারা নবীর বংশের বাচ্চাদের দিকে নয়? তাহলে আবার অত টেনশন কিসের? বুক ফুলিয়ে থাকবেন হকের পক্ষে, ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, ইসলামের পক্ষে, ওলিয়া উলিয়াদের পক্ষে, যেখানে আল্লাহ ওলারা থাকবে, যেখানে আলেমে দিনরা থাকবে, যেখানে নবীর প্রেমিকরা থাকবে, যেখানে মুস্তফার গোলামরা থাকবে, যেখানে
উঠাতে হবে, সেই জায়গায় উঠা বসা করা কিয়ামতের দিনে তাদের সঙ্গে জান্নাতে থাকা। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপ আমার গল্প বলছি না, দলিল নেবে। আল্লাহ নবী হুজরা মুবারকে কিছুক্ষণ পর সাহাবাদের কাছে বেরোলেন। আম্মা বোনেরা একটু মন দিয়ে শুনবেন, দুনিয়ায় চলতে গিয়ে আমাদের অনেক ভুল হয়ে যাচ্ছে, কিন্তু লাইন ক্লিয়ার রাখো, লাইন কেটে দেবেন না। বাল্ব যদি খারাপ হয় চেঞ্জ করলে মিটে যাবে, আর ট্রান্সমিটারের সঙ্গে যোগাযোগের কানেকশন যদি কেটে যায়, ও হাজারো বাল্ব চেঞ্জ করে আলো কোনোদিন জ্বালাতে। মুসলমান দাবি করবে সিদ্দিকী আকবরের আওলাদদের বিরোধী করবে, মুসলমান দাবি করবে ফারুক আজমের আওলাদদের বিরোধী করবে, মুসলমান দাবি করবে ইমাম হাসান হুসাইনের নাসলদের বিরোধী করবে, মুসলমান দাবি করবে ঊনবিংশ বিংশ শতাব্দীর উলিল আমল, 200 বছরের ইতিহাসে এরকম মহামানব আসেনি, তিনি হলেন মুজাদ্দিদুল জামান সাইয়েদুনা আবু বকর সিদ্দিক আল কুরাইশী আল হাসিমি। দাদা হুজুরের আওলাদদের বিরোধী করবে, আর তুমি বলছো আমি তো নামাজ পড়ি, আমি তো রোজা রাখি। শুনুন বন্ধু, আল্লাহ নবী বলেছেন আমার উম্মতদের মধ্যে 73টা দল হবে, কটা? 72টা জাহান্নামে যাবে, 72 দলে নামাজ থাকবে, টুপি থাকবে, দাড়ি থাকবে, হজ থাকবে, যাকাত থাকবে, এক কথায় 72 দলে আমল থাকবে, তারপরেও জাহান্নামে যাবে। কেন? 72 দলে মেন জিনিসটা নাই কি? আর যে দলটা জান্নাতে যাবে এতে আমল থাকবে, কিন্তু এতে আমলের আগে ইমানটাও রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই দলের 19 শতাব্দীর দায়িত্ব প্রাপ্ত ইমাম যুগশ্রেষ্ঠ মুজাদ্দিদুল জামান শেখ আবু বকর সিদ্দিক দাদা হুজুর পীর কিবলা। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা পূর্ব ভারতে, আরো এইদিকে আরো আছেন, যেমন দেওবন্দিদের পেশা হাজী ইমদাদুল্লাহ মুআজ্জিন মক্কি রহমাতুল্লাহ আলাইহি, উনিও শ্রেষ্ঠ মানুষ ছিলেন, উনিও দিনের অনেক প্রচার করেছেন, কিন্তু ওটা ওই ভারতে ওই দিকটাই। আর পূর্ব ভারত আসাম ত্রিপুরা মেঘালয় উপর বাংলা তখন একসাথে ছিল, ভাগ হয়নি, বিহারের কিছুটা উড়িষ্যার কিছুটা এবং এই বাংলা, এই বিশাল জায়গা ইসলামের গাছ রোপণ করেছে ফুরফুরার হযরত জাবানার মুজাদ্দিদ দাদা হুজুর পীর কিবলা। জোরে বলুন সুবহানাল্লাহ। তার আওলাদদের থেকে মুখ ফিরিয়ে লিবেন নাকি গো? তার আওলাদদের সঙ্গে যুদ্ধ করবেন নাকি? তার আওলাদ হিসাবে আপনাদেরকে ভাই হিসাবে মানি, তার আওলাদ হিসাবে আপনাদের আব্বাদেরকে আমি বাবাজি চাচাজি বলে মানি, তার আওলাদ হিসাবে আপনাদের মা গুনোকে মা বোন গুনোকে বুল বলে মানি, তাই আপনাদের দুনিয়ার ভালাই ও আখেরাতের ভালাই জন্য চেষ্টা করছি। কেন? আল্লাহ দোয়া চাওয়া শিখিয়েছে, রব্বানা আতেনা ফি দুনিয়া, বলেছে না বলে না? এটা কার কথা? আমার বাপের কথা? কার কথা এটা বলো? আল্লাহর কথা, রব্বানা আমাদের রব, আতেনা ফি দুনিয়া দুনিয়ার ভালাই দেন, ও ফিল আখিরাত আখিরাতের ভালাই দেন। আখিরাতের ভালাইও যেমন ভাবছি, দুনিয়ার ভালাইর কথাও ভাববো না ভাববো না, তাই আপনাদেরকে বলি এই মাহফিলে আসছেন এসে বসেছেন, এই যে এতগুলো মানুষ আপনারা বসলেন, আপনাদের কি কষ্ট হচ্ছে? কিন্তু আজ আপনারা কত কি নিয়ামত পেলেন, আপনারা খুশি হলেন না? সুবহানাল্লাহ বললেন না? একবার সুবহানাল্লাহ বললে জান্নাতে আপনার নামে একটা আল্লাহ গাছ লিখে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আপনাদের ঘরে দুনিয়া জমিনে পাঠিয়েছে, কাদের সঙ্গে উঠা বসা করতে হবে, কাদের সঙ্গে মিশতে হবে, কি জন্য আল্লাহ পাঠিয়েছে এটা আমাকে আপনাকে জানতে হবে। আজান হচ্ছে, আজানটা হয়ে যাক, 4টা পর্যন্ত।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সল্লি আলা হাই জিসে দেখলি হো জান্নাত ও মদিনা দেখায়ে, জিসে দেখলি হো জান্নাত। মদিনা শরীফে সব যাবে যুবকরা, নিয়ত করো কি গো, আশা আছে না নাই, নিয়ত করো। কিছু কিছু মানুষ লাইভে দেখছিলাম, কোথা থেকে নাকি একজন দুজন আসছে, তারা লাইভ করছে, আমরা ভাঙরের জলসা শুনতে যাচ্ছি। তারা আমার বন্ধু না দুশ্মন আমি জানি না, কিন্তু দুজন আসবে লাইভ করে দেখাবে, আর সমাজে কিছু অভাবগুলো লোক আছে সেইটাকে নিয়ে ছড়াবে। দেখো আব্বাস সিদ্দিকী বাইরে বাইরে থেকে লোক নিয়ে আসছে ভাঙরে ন পরিস্থিতিকে খারাপ করার জন্য, এমন লোক বলার আছে না নাই, এই সমাজে আছে না নাই। কিন্তু এই অভদ্র লোকগুলো কোথা থেকে আসে আমি জানি না, দু চারটে এইখানে ভাঙরের বাইরে কারা কারা আছে, ভাঙরের মধ্যে কারা আছে, ভাঙরের মানুষ কারা কারা আছেন হাত তোলেন। আলহামদুলিল্লাহ মারহাবা। কেন আমি প্রত্যেকটা জায়গার ছেলেকে সংগঠনের ছেলেদেরকে বলে দিয়েছি, তোমার এলাকার জলসা তোমরা সামলাও, তোমাকে তো অন্য এলাকার জলসায় যেতে হবে না, তোমাকে আল্লাহ তোমার এলাকার জলসা যদি বেউজ্জতি হয় আল্লাহ ধরবে। কোরআনের মাহফিল ছিল, শরীয়তের মাহফিল ছিল, তুই যাসনি কেন? আমার নবীর বংশের বাচ্চা গিয়েছিল, তুই যাসনি কেন? আপনি ভাবছেন কথাটা ছোট না, আল্লাহ জবাব দিয়ে করবে। তাহলে আলহামদুলিল্লাহ এই ভাঙর বা দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, হাওড়া জেলা, দুই মেদিনীপুর, দুই চব্বিশ পরগনা, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, এসব এলাকায় কি আমার দাদা খুদিরের ভক্ত মুরিদ কম আছে নাকি? হ্যাঁ, যে ভাড়া করে অন্য জায়গা থেকে বড় প্লেয়ার নিয়ে আসতে হবে। কিন্তু দু চারটে বদমাইশ, এরা আমার বন্ধু না দুশ্মন জানি না, এরা মহাব্বতের নামে আমাদেরকে ক্ষতি করতে চাইছে। কিছু কিছু লোক স্টেজে আমাদের সঙ্গে বসে, বাপ আমরা সবাইকে চিনি না, স্টেজে উঠে বসে থাকি আমি চিনি, পরক্ষণ দেখা যাচ্ছে সেই লোকটা আর একজনের সঙ্গে মিশছে, দেখো আব্বাসের ভক্ত এখন আমাদের দিকে। আরে এদিক ওদিক কোন দিক নয়, একটাই দিক, রাসূলুল্লাহর দিকে যারা থাকবে তারা জান্নাতে, যারা রাসূলুল্লাহর বাইরে যাবে তারা জাহান্নামে। সোজাসুজি কথা, ঠিক না বেটিক? এই জন্য বাপ অনেক রকম চক্রান্ত চলছে। আর এমনি আমি একটু ব্যস্তর মধ্যে আছি জানেন তো, কি জন্য ব্যস্ত জানেন না কি গো, ভাঙরের মানুষ জানেন না, গাড়ি পাওয়া যাচ্ছে না, সর্বনাশ করে, সে কি কথা? আগের দিনে সাইকেল করে চাপবেন আর চলে যাবেন, সাইকেলে করে যদি আপনার দাদু, কাদের দাদু? এ দাদা হুজুরকে কে কে বাপের মতো সম্মান করেন হাত তুলে দেখান, তাহলে আপনার দাদু, আপনাদের দাদু হাওড়া জেলার সিরাজ হাজি সাকসর রহমাতুল্লাহ আলাইহি, পায়ে হেঁটে সাতবার আল্লাহর কাবা মদিনায় গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, সাতবারই নবীকে সালাম দিয়েছে, নবীর সালামের জবাব দিয়েছে, আর বলেছে ইসহাক ফুরফুরাই হযরত আবু বকরকে গিয়ে আমি মুহাম্মাদের সালাম দিবি, আর বলবি আবু বকর যে কাজ করছে আল্লাহ খুশি, নবী খুশি। জোরে বলুন সুবহানাল্লাহ। দাদা হুজুর কি করছিলেন? দাদা হুজুর ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে, সত্যের পক্ষে, মিথ্যার বিরুদ্ধে, মুসলিমের পক্ষে, জালিমের বিরুদ্ধে। এ আমার পীর আবু বকর কলিকাতার রাজপথে ব্রিটিশরা যখন এই ভারতবাসীকে জুলুম করছিল লক্ষ মানুষের জনসমুদ্রে, আমার আবু বকর ব্রিটিশদের বিরুদ্ধে হুঙ্কার দিয়েছিল, তারা হুজুরের কাজ যেমন দ্বীনের খেদমত করেছে, দ্বীনের
মধ্যে যারা কুসংস্কার ঢুকিয়ে দিয়েছিল সেগুনকে বেঁচে বাদ দিয়ে দিন সংরক্ষণ করেছে, শিক্ষা সংরক্ষণ করেছে, সমাজ সংরক্ষণ করেছে। ঠিক তেমনি আমার আপনার মুজাদ্দেদ, তিনি মাতৃভূমির সংরক্ষণ অর্থাৎ স্বাধীনতা সংগ্রামী ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনারা সাইকেল করে চলে যাবেন, পারবেন না? আল্লাহ আপনাদেরকে হেফাজত করেন, বলুন আল্লাহুম্মা আমিন। তো এই নলেজ সিটির প্রোগ্রাম নিয়ে একটু খুব ব্যস্ত আছি, বুঝতেই পাচ্ছেন, জানি না কে যাবে কে যাবে না। তবে এতটুকু জানি আল্লাহর কাছে যা চেয়েছি দেরি হলো দিয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। দেরি হলো দিয়েছে, তাই আমার এখন জীবনের আশা নলেজ স্ট্রিট একটা জ্ঞানের ও চিকিৎসা শহর গড়ে উঠুক। আমার আব্বারা দোয়া করছেন, তো আপনাদের বাচ্চাদের হবে তো ইনশাল্লাহ নলেজ স্ট্রিট, আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমার আম্মারা দোয়া করবেন, আজকে আমার অনেক আম্মা ঘুরতে গিয়েছিল নলেজ স্ট্রিটে, আমি বলেছিলাম না এখন শুক্রবার রোববার দেখা করতে পারবো না, সকাল উঠে নলেজ স্ট্রিটে চলে যাই, দেখি কি হচ্ছে কাজ কদ্দ, মিস্ত্রিদের কাজ তো, আর মিস্ত্রি জানেন তো একটু ফাঁকি মারে, এখানে যদি কেউ মিস্ত্রি থাকে বলে হুজুর আমি ফাঁকি মারি না, একটু একটু ফাঁকি মারে রে বাবা একটু মারে, তাহলে কাজ ছেড়ে তো পালাই না, একটু ফাঁকি মারে, একটু সামনে থাকলে ও এক্সট্রা দরদ দেখায় যাতে মহাজন খুশি হয়ে যায়, বাবা প্লাস্টার তাড়াতাড়ি করছে, কি দরদ দেখাচ্ছে সব বুঝি আমার সামনে করছে, চলে গেলেই আবার বসে একটু বিড়ি কিনে এলে, একটুখানি রেস নিয়ে এলে, কি এরকম ফাঁকি মারে না মারে না। তা ওই জন্য একটু মাঝে মাঝে যাই, আজকে গেছি আমার অনেক কটা আম্মা দেখে গেছে, তারা বলছে ছেলের হাতে পয়সা দেবো, এখন বুঝতে পারছো তো আমি তো ছেলে রে বাবা, কিন্তু সমাজে সমালোচনা করার লোক আছে না না, তাই আম্মা গুনোকে বললাম একজনকে দেখালাম ওর হাতে দেন, আমি খুশি হব ওর হাতেই দেন। তো যাই হোক, আমার আম্মা গুনো 100 টাকা আর একটা ইঁটের পয়সা, মা গুনো তো ইঁট বইতে পারে না, 10 টাকা। আমি চাই বছরে একবার হলেও তোমার মা যাবে, আমার বোন তো যাবে ভাইয়ের বাড়ি ছেলের বাড়ি, তখন সাথে করে নিয়ে যাবেন আরো খুশি হবে, যাত্রার হাতে দিয়ে দেবেন না, কেন আপনার 100 টাকার একটা ইট শুনতে কম লাগছে কিন্তু লক্ষ মা একটা ইট দিলে লক্ষ ইট হয়ে যাবে, ঠিক না বেডি? আমি দুটো বিল্ডিং করব, ওই দিন দুটো প্রকল্প করবো, ভিত দেবো, জানেন তো দুটোতে কিছু কম বেশি প্রায় নানা করে 3.5-4 লক্ষ ইট লাগবে, দুটো বিল্ডিং পাঁচতলা দুটো বিল্ডিং কমপ্লিট করতে কিছু কম বেশি, আনুমানিক কেন ইঞ্জিনিয়ারকে বলেছি আমাকে টোটাল দেবেন দুটোর কত খরচ, ইঞ্জিনিয়ার দেবে বলেছে, যাক ও বিষয়ে কথা সেদিন হবে, কোন আজকে বিষয়ে কথা নয়, আজকে একটু সামান্য টাচ দিলাম, কবে জানো আপনার যখন নতুন করার বলতে লাগবে বলে আমার মনে হচ্ছে না, কি বাচ্চা বাচ্চা সবাই শুনে গেছে, আপনারা খবে 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 দেখেন নাকি কুশগ্রাম, আমি কিন্তু এখন দেখছি মাঝে মাঝে ঘুমিয়ে ঘুমিয়ে কুশগ্রাম দেখছি, তবে আলহামদুলিল্লাহ যেটা দেখছি আল্লাহ পাক ভালো জানেন, ইনশাআল্লাহ মনে হচ্ছে বাকিটা আল্লাহ জানে, যা হয়েছিল যা গিয়েছিল তার থেকে অনেক বেশি যাবে, কত বুঝছেন না বোঝেন না। তো এইভাবে কি করে গাড়িগুলোকে মাঠে ঢুকানো যাবে, এইসব নানান রকম একটু কাজ কাম থাকে না পরিষ্কার পরিচ্ছন্ন করা। তবে আমি আবার আপনাদেরকে বলবো, প্রোগ্রাম শুরু করা থেকে আপনারা যাবেন 10টায় নাকি না, ও ভুল কাজ যেন করে ফেলবেন না, তাহলে মাঠে ঢুকতে ঢুকতে দেখবেন প্রোগ্রাম শেষ হচ্ছে, আপনারা যত পারেন সকাল সকাল, কিছু কিছু মানুষ তো উত্তরবঙ্গের লোক তো আগের দিন রাত্রে চলে আসবে, আশপাশেরও কিছু কিছু মানুষ বলছে আমাদের লিয়ে ভাবতে হবে না, ঘর থেকে রান্না করে আমরা পুরো টিম হাঁড়ি তুলে চলে যাব, রাত্রি 10টায় ঢুকে পড়বো, খেয়ে দিয়ে সারা রাত মাঠেই থাকবো, নিজেরাই টের পোল ফেলবো, মুড়ি দিয়ে জড়াজড়ি করে শুয়ে পড়বো,
তারপরে দিন উঠে সব পরিষ্কার করে দিয়ে পাশে নদী আছে গোসল টোসল করে ফ্রেশ হয়ে আপনার মিটিং এ বসে যাব। আমি যে যা খুশি করো ইজাজত রইল, কেন দাদা হুজুরের নামে যখন নলেজ সিটি আমার একা নয় তোমাদের সবার, যার যার দাদা হুজুর তার তার নলেজ সিটি, ঠিক না বেটি? যার যার দাদা হুজুর নয় তারা নলেজ সিটিলে আগেও বকেছে এখনো বকতে পারে, এই কথা ঠিক না বেটি? তাদের বক্তব্য নিয়ে আগেও আমাদের টেনশন নাই, আজও টেনশন নাই। আল্লাহ মুখ দিয়েছে বলার জন্য বলবে, কিন্তু মিথ্যা বলার হুকুম আল্লাহ দেয়নি। মিথ্যা বললে বিচার আব্বাস সিদ্দিকী তুমি করো এটা আল্লাহ বলেনি, আল্লাহ বলেছে বিচার আমি করব, তুমি বিচার করার কে? তে আল্লাহর কাছে বিচার দিয়া আছে, বিচার আল্লাহ করবে। তা আসুন একটু সালাম দিয়ে এলি, ইয়া নবী মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখেন কত সুন্দর লাগছে বলেন তো। আমরা হাজার হাজার মানুষ প্রমাণ করে দিলাম যে আমরা আল্লাহর ওলিদের বাচ্চাদের পক্ষে এখনো আছি, ঠিক না বেটিক? আমরা গলাটা চেনা চেনা লাগছে যেন মনে হচ্ছে সে অন্ধ মানুষটা, ঠিক আছে মাশাআল্লাহ। আল্লাহ এরকম অনেক ভালোবাসার মানুষ দুনিয়ায় রেখেছে ভাই, কথা বললে অনেকে বলে আব্বাস সিদ্দিকী সব ভালোবাসার লোকেরা খ্যাপা ঠ্যাপা হ্যান তেন অনেক কিছু বলে, যা খুশি বলকে যা বাবা, আমরা যাই হই নাই হই এতটুকু জানি সবুজ গম্বুজ ওয়ালাকে প্রেম আমরা দিল থেকে করি, জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যাই হই নাই হই এতটুকু জানি সেই সবুজ গম্বুজ ওয়ালার ঔলাদ বংশে সু নক্ষত্র উজ্জ্বল নক্ষত্র সৈয়দনা পীর আবু বকর সিদ্দিককে আমরা ভালোবাসি, জোরে বলুন সুবহানাল্লাহ। আর সেই বংশের আউলাদ হিসাবে আমরা যেই হোক সবাইকে সম্মান শ্রদ্ধা করি, কিন্তু যারা দিনের পক্ষে হকের পক্ষে ন্যায়ের পক্ষে সংগ্রাম করে চলেছে তাদেরকে আমরা জান মাল দিয়ে ভালোবাসি, ঠিক না বেঠিক? তো আলহামদুলিল্লাহ আমি আশা রাখতে পারি আমার বাপ ভাইয়ের আগেও আমার সাথে ছিল এখনো আমার সাথে আছে ইনশাল্লাহ। যতদিন কোরআন সুন্নার পক্ষে থাকবো, গরিবের পক্ষে থাকবো, অসহায়ের পক্ষে থাকবো, দাদা পীরের সিলসিলার পক্ষে থাকবো, নলেজ সিটি তৈরি করার পক্ষে থাকবো, ততদিন আমার বাপ ভাইগুলো আমার সাথ দেবে তো নাকি? আল্লাহকে সাক্ষী রেখে বলছেন, একটু হাতটা লম্বা করে তুলে রাখবেন, জোর করে তুললাম, যারা হাত তুলেছেন এই হাতগুলো দুদিন পরে চাপে হোক লোভে হোক বিক্রি হয়ে যাবে না তো, কথা দিচ্ছেন তো ইনশাআল্লাহ? তাহলে আমি আপনাদের কাছে হাত নাবার আশা রাখছি, একুশে অগ্রহায়ণ নলেজ সিটির ময়দানে দেখতে পাবো ইনশাআল্লাহ, দেখতে পাবো আমার বাপ আর ভাই, আম্মারা বোনেরা বাচ্চারা নয়, আম্মা বোনেরা বাচ্চারা অন্যদিন যাবেন, বাচ্চা কি করছে দেখে আসবেন, আর আপনাদের ঘরেও আমি ডাকব ইনশাআল্লাহ। ডাকার আগে আপনাদের জন্য বসার এবং বিশেষ করে মানুষের যে প্রয়োজন, নিত্য প্রয়োজন যেটা, আমরা চট ঘিরে দিলে পুরুষদের হয়ে যায়, মা বোনেদের তো চট ঘিরে হয় না, ঠিক না বেরিক? কেন আল্লাহ আমার মায়েদের ঘরে দামি করেছে, সম্মানীয় করেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম নারী জাতকে হীরে বানিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর পুরুষকে রাস্তার পাথর বানিয়েছে, মাফ করবেন আমিও পুরুষ, রাস্তার পাথর চুরি হয় না, ও লড়ি লড়ি পড়ে থাকে। আর ছোট্ট একটা হীরে যদি ঘরে থাকে ও বাড়িওয়ালার ঘুম হয় না, ঠিক না বেটি? তাই বাড়িতে দশটা যুবক থাকলে বাপ মার টেনশন থাকে না, একটা কন্যা সন্তান থাকলে বাপ মার টেনশন থাকে, কেন? মূল্যবান সম্পদ আল্লাহ দিয়েছে। তাই আমার মা আমার বোনেদের বলবো, আপনাদের বাচ্চা হিসাবে এই চোখে যা দেখছি এই ব্রেনে যা দেখছি সব কথা বলতে পারি না, তবে এতটুকু বলবো যে রাস্তা দেখাচ্ছি এই রাস্তায় আসুন, নলেজ সিটিটা গড়ে তুলি, কেন এটা আমাদেরকে অনেক কাজে লাগবে, কথা বুঝে আসছে? আর আহলে সুন্নাত আল জামাত এটা একটা অরাজনীতি সেবামূলক সংগঠন, যে সংগঠনের পতাকা মারা আছে দেখছেন এটা ইসলামিক সংগঠনের পতাকা, এই পতাকা প্রত্যেকটা ইসলামের মানুষকে ভালোবাসা দরকার, যদি সাথ দিতে নাও পারেন সম্মান ভালোবাসা রাখবেন,
কেন সবাই সবার সাথে থাকবে এমনটা ব্যাপার নয়, ঠিক না বেঠিক? তো আসুন। তবে নলেশ্বরীর মাঠে অনেকে জিজ্ঞেস করে কে কে থাকবে, তবে এতটুকু আপনাদেরকে বলতে পারি যারা আমার কমের রক্ত চষে সে যেদিকেরই হোক কোনো দিকের লোক থাকবে না, এইটুকু বলতে পারি। যারা আমার কমকে মারে, মিথ্যা কেস দেয়, আমার কমের উপরে জুলুম করে, আমার কমের উপরে প্রচুর অত্যাচার করে বা করেছে, এরকম কেউ থাকবে না, এটুকু বলতে পারি। আর কে থাকবে আপনি এতটুকু জানেন? কেউ থাকবে না আব্বাস সিদ্দিকী থাকবে, যেতে রাজি আছেন? বাস কথা শেষ। অন্য কাউকে দেখিয়ে লোক জড়ো করার স্বপ্ন আব্বাস সিদ্দিকী আগেও দেখেন, আজও দেখছে না, পরেও দেখবে না। কেন? আমি মনে করি দুটো থাক, এখানে যেন তার আমি থাকি সেরকম থাক। আলহামদুলিল্লাহ, এই চিন্তাধারাটা কি খারাপ নাকি যুবকরা? তোমাদের ভাই হই পরামর্শ দাও, চিন্তাধারাটা কি খারাপ? তাই আমি চাই আমাদের সঙ্গে আপনাদের সম্পর্কর বিছখানে আমার মোজাদ্দেদ জামান আছে, আমার সাথে আপনাদের সম্পর্কর বিছখানে মদিনাওয়ালা কামলিওয়ালা রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা অন্য কোন সম্পর্কে একে অপরকে ভালোবাসি না, আমরা ভালোবাসি মুজাদ্দুজ জামানের জন্য একে অপরকে ভালোবাসি, আমরা ভালোবাসি মদিনাওয়ালার জন্য একে অপরকে ভালোবাসি। তাই আপনাকে যেমন আমি ধর্ম শিখাই, আপনাকে আমার রসুলের সমস্ত লাইফ স্টাইলটা শিখাই, ঠিক তেমনি আপনাকে যদি আগামী দিন কেউ চতুর্দিকে দিয়ে ঘেরে বেঁধে মেরে ফেলার প্ল্যান করে, সেই প্ল্যান থেকে আপনাকে মুক্ত করে, তাদের প্ল্যানকে ব্যর্থ করে আপনাদেরকে বাঁচাবার জন্য কথা বলা, এটা আমার ইমানি দায়িত্ব আছে না নাই? জোরে বলবেন আছে না নাই? যারা বলছেন আছে আল্লাহকে সাক্ষী রেখে বলুন আছে না নাই? আপনাদের বাঁচাবার স্বার্থে কথা বলার দরকার আছে না নাই? আপনাদের উপকারের স্বার্থে কথা বলার দরকার আছে না নাই? যদি কেউ মনে করেন যে দরকার নাই, আমার কথা নেবেন না, ঠিক না বেটি? আমার কথা নেবেন না। কিন্তু আব্বাস সিদ্দিকী আপনি মিথ্যা বলছেন, যদি আমি মিথ্যা বলি তাহলে সত্যটা প্রমাণ করুন না। কি সত্যটা প্রমাণ করুন, মিটে যাবে। কিন্তু মনে রাখবেন, একজন আমাকে মিথ্যুক বলছে, আপনি তার কথা বিশ্বাস করার আগে তাকে আর আমাকে একবার ভেরিফাই করা দরকার আছে না নাই? একবার টালি করে দেখুন না, তাহলেই তো বুঝতে পারবেন সে কি আর আমি কি। মোজাদ্দেদুজ জামানের মেজ সাহেব যাদা মুফতি আজম মেজ হুজুর পীর কেবলা বললেন, বাবারা শোনো, রসুলের হাদিস শরীফুন নসব কে সম্মান করা হলো ওয়াজিব। শরীফুন নসব কারা? শরীফুন নসব কারা গো? নবীর বংশ, সাহাবা হুজুরদের বংশধর, এদেরকে সম্মান করা উম্মতে মুহাম্মাদির জন্য কি বলবেন না, ওয়াজিব, করতেই হবে। কেন? এদেরকে আঘাত দিলে, এদেরকে কষ্ট দিলে মদিনাওয়ালা সাহাবারা কষ্ট পাবে। আজকে কি বলছে? হ্যাঁ ঠিক আছে, পছন্দ আব্বাস সিদ্দিকীকে সবার নাও হতে পারে, আমার চিন্তাধারা সবার মতের সঙ্গে নাও মিলতে পারে, ঠিক না বেরিক? আমি মানুষ একটা, আমার চিন্তায় লেগেছে এটা করা দরকার, ওটা করা দরকার, ওটা করা দরকার নয়, কিছু একটা মাথায় ঢুকেছে, আপনার আমার কথা পছন্দ নাও হতে পারে। আপনি কি বলছেন? হ্যাঁ আপনাকে একটু ভেবে কথা বলতে হবে না? আল্লাহ আমার কমের মানুষকে, বিশেষ করে যারা উম্মতে মুহাম্মাদি দাবি করে, আল্লাহ এদেরকে বোধ শক্তি দেন, একতা হওয়ার তৌফিক দেন, মিলেমিশে থাকার তৌফিক দেন, আল্লাহ হিদায়তের জ্ঞান দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আসুন, আমরা যে উদ্দেশ্যে দাঁড়িয়েছি মদিনাওয়ালাকে সালাম দেব বলে, শতগুলো মানুষ মহব্বতের সঙ্গে আমার রসুলকে সালাম দেব, আর মনে মনে ভাববো যে আল্লাহ একদিন আমাকে নবীর রওজায় দাঁড় করাবেন, ওখানেও আমি একটু দাঁড়িয়ে দয়ার নবীকে সালাম দিয়ে নেব। আর আমার নবী বলছেন যে আমার কাছে এসে সালাম দিল যেমন সাহাবারা সালাম দিলে আমি নবী জবাব দিই, যারা আমার রওজায় এসে আমি নবীকে সালাম দিয়ে থাকে আমি নবী
তাদের সালামের জবাব দি। এ যুবকেরা, আম্মা জানেরা, বোনেরা, আপনারাও যাবেন নবীর দরবারে, দোয়া করি নবীর বংশের সন্তান আল্লাহ যেন আপনাদেরকেও নিয়ে যায়। নবী আমার মরা নয়, নবী আমার সশরীরে, আজ রওজা মোবারকে জিন্দা 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 জিন্দা। আজকে নবীকে মরা বলে প্রচার হয়, সমাজে যাদের হাতে ক্ষমতা রয়েছে ওই মুসলমান কখনো তাদের বিরুদ্ধে কথা বলে না, বলে আমি নবীর প্রেমিক। এ যুবকেরা, আমি বলে যাচ্ছি শুনে রেখে দেন, আল্লাহ নবী জানিয়ে দিলেন, যারা আমাকে দেখলো সত্য দেখলো, কেন আমি নবী সুরাটা শয়তান ধরতে পারে না। আমি নবী পাককে যারা খবে দেখে সত্য দেখে, যারা আমাকে একবার দেখবে আল্লাহ পাক তাদের জন্য সাতটা জাহান্নামের আগুনকে হারাম করে দেবে। এ যুবক, নবীকে কি দেখার ইচ্ছা আছে না নাই? দিল চাই না চাই না, জোরে বলো চাই না চাই না। আজকে থেকে একটা কথা বলে যাচ্ছি, কি কথা? প্রতিদিন রাত্রিরে যখন ঘুমাবে আল্লাহকে সেজদা না দিয়ে ঘুমাবে না। শুনছো? প্রত্যেককে বললাম আল্লাহকে সেজদা না দিয়ে ঘুমাবে না। সারাদিন নামাজ যা কাজা হয়ে গেছে, যা হয়েছে সব ফ্রেশ হয়ে উজু করে আল্লাহকে সেজদা দেবে, তারপরে ঘুমাবে। যদি আগে খেয়ে নাও পরে সেজদা দেবে, এই সেজদা দিয়ে খেতে যাও, খাবে, এসে 40 কদম হেঁটে শোবে, আর যখন শুতে যাবে দরুদ শরীফ পড়তে 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 ঘুমিয়ে পড়বে। দিন যাবে, রাত আসবে, রাত যাবে, দিন যাবে, সপ্তাহ যাবে, মাস যাবে, বছর চলে যাবে, এই অভ্যাসটা জারি রেখে দাও। যুবক আমার বোন গুনো শোনো, তোমার নবীর বংশের বাচ্চা বলে যায়, ইনশাআল্লাহ একদিন দিন এসে যাবে, সেদিন পর্দা সরিয়ে দেবে, নূরের চেহারা তোমার দিদার হয়ে যাবে। এ যুবক একবার দেখে নিলে সাতটা জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। তুমি জীবনে কত গুনাহ করেছো সব আল্লাহ মাফ করে দেবে। তবে মনে রেখে দিও, বাপকে কষ্ট দিয়ে, ছেলেকে কষ্ট দিয়ে কখনো বাপকে খুশি করা যায় না, গোলামকে আঘাত দিয়ে মনিবকে কখনো রাজি করা যায় না। মনে রেখে দিও, নবীর বংশধরের সঙ্গে দুশ্মনি করে কখনো নবী রাজি করতে পারবে না। এটা মাথায় রেখে দিও, মতে সবার কথা সবার সঙ্গে মিলতে নাও পারে, সরে যাও, সরে যাও, দুশ্মনি করে লিও না, ধ্বংস হয়ে যাবে। আমার মুজাহিদুল জামান ফুরফুরা হযরত আবু বকর সিদ্দিক দাদা হুজুর পীর কেবলাও, তিনি নবী দেখার জন্য রাত দিন কেঁদেছিলেন, দরুদ শরীফ পড়তেছেন আর কাঁদতেছেন, নামাজের সময় নামাজ পড়েন, সেজদা করেন, আল্লাহ আপনার হাবিবের দিদার নসিব করে দিন আল্লাহ, আমি আবু বকর আপনার হাবিবকে ভালোবাসি আল্লাহ, এইভাবে কাঁদতে কাঁদতে একদিন আমার মুজাহিদুল জামান এইভাবে শরীরটা একটু দুর্বল হয়ে আসছে। হুজুর আমার তাজউদ্দিন নামাজ পড়ে দরুদ পড়তে পড়তে হুজুর আমার একটা জায়গায় একটু হেলান দিলেন, ওই হেলান দিবার পর একটু ঘুম মতে এসে গেল, যখনই ঘুমিয়ে বললেন, শোনো গো যুবক, তোমার আমার মুর্শিদ কিমলা ইমাম জাবারার মুজাদের দাদা হুজুর পীর কিমলা সঙ্গে আল্লাহ নবী দিদার নসিব হয়ে যায়। আমার দাদা হুজুর পীর কিবলা খেলা নবী বলেছিলেন, ও আবু বকর তুমি আমাকে এত ভালোবাসো, তোমার রওজা শরীফে কেন আসো না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হজে যাবার মতো যে অর্থ দরকার ওই অর্থ আমার কাছে নাই। আল্লাহ নবী বলেছিলেন, আবু বকর দোয়া করি, তুমি নিয়ত করো আল্লাহ তোমাকে মক্কা মদিনা দেখাবে। অনেক বড় কথা হুজুর আমার নিয়ত করলেন, বছরে হুজুর হজে গেলে আল্লাহ নবী রওজা মোবারকে যাবে মক্কা থেকে। এই সময় নবী আমার বলেছেন খাদেম সাহেবকে, ফুরফুরার এসছে আবু বকর, ওই আবু বকরকে আমার
ঘর অর্থাৎ জিনাম্মা জানাইসা হুজুরের ঘর। এই রওজার ভেতরে এক দাঁত থাকার পারমিশন দিলা। সেই দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি আপনাদের পীর ও মুর্শিদ, সেই দাদা হুজুরকে মহব্বত করেন, ভালোবাসবেন। তিনার নামে নলেজ সিটি করছি, তার আওলাদ হিসাবে। আপনারা আওলাদ নয়, আমি একা করব না, আপনারাও করবেন, সবাই যাবেন। 100 টাকা একটা ইট, যদি পারেন 2 বছরের ডিউ আছে, জানেন তো নাকি? কি গো আব্বা, 2 বছরের ডিউ আছে, 2টো ইট 200 টাকা, আরো 300 টাকা, 3টি ইট হয়ে গেল। ওটা আনন্দ করে বলছি, যদি মন যাই নিয়ে যাবেন, কেন 2টো প্রজেক্ট তৈরি হবে, অনেক ইট লাগবে, অনেক খরচ আছে, নিজেতে মন যায় নিয়ে যাবে। আসুন আমার মা বোনেরা, আপনারা যদি নিজের ছেলে, নিজের স্বামী, নিজের বাচ্চার হাতে দিতে চান, দেবেন। হে নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ, কঠিন আসো ওরের দিনে কি আছে মোদে কপালে, গুনাগার উম্মা আত আপনার লইবে সঙ্গে মহাশরে নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আসেন আব্বারা, নামাজের জন্য দোয়া করব। নামাজের জন্য সংক্ষেপ করছি, সকলে একটু বসে যান, এক্ষুনি দোয়া হবে। বলেছি বিসমিল্লাহ শরীফের সঙ্গে 11 বার দরুদ শরীফ, 3 বার শরীফা, 10 বার শরীফ, ইখলাস শরীফ তেলাওয়াত করেন, দোয়া চাওয়া হবে। দোয়ার দরকার আছে তো নাকি গো? তাড়াতাড়ি তেলাওয়াত করুন। মাহফিলটা হলো, আসলাম খুশি না বেজা, একটু পকেটে হাত দেন, যার যা খুশি 10, 20, 50, 100 করে দেন। ছেলেরা যাচ্ছে, যার যা খুশি, কোনো চাপাচাপি নেই। আর বাচ্চাদের ঘরে মা বোনদের কাছে পাঠাবেন, বড়রা নয়। বড়রা যাওয়া শরীয়তে নিষেধ আছে, বাচ্চারা যাবে। ইসলামিক কাজ করছেন, ইসলামের রীতিনীতি অনুযায়ী কাজ করবে। দরুদ শরীফ আল্লাহুম্মা তেরি জালিওকে নিচে, তেরি রহমতোঁ কি চায়ে, জিসে দেখনি হো জান্নাত, ও মদিনা দেখায়ে। রাজে কি সামনে মে এ দুআয়ে মাঙ্গতা থা, রাজে কি সামনে মে এ দুআয়ে মাঙ্গতা থা, মেরি জান নিকল তো যায়ে, সমা বদল না যায়ে, জিসে দেখনি হো জান্নাত, ও মদিনা দেখায়ে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
বাপ ভাইরা যে যা পড়েছেন আমাকে হাওলা করুন, নামাজের জন্য একেবারে সংক্ষেপ তওবা করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা আমি জানা অজানা ইচ্ছা অইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, শুনছেন আমার ভাইরা, এক মাস রোজা রাখবেন, বাপ মার খেদমত করবেন, হালাল খাবেন, হালাল ইনকাম করবেন, খবরদার মানুষকে জুলুম করবেন না, কারো যদি খুশি না করতে পারেন কারো দিলকে ভাঙবেন না, ন্যায়ের পক্ষে থাকবেন অন্যায়ের বিরুদ্ধে থাকবেন। ন্যায়ের পক্ষে থাকা নবীদের সুন্নাত, অন্যায়ের বিরোধী করা নবীদের সুন্নাত। কথা মনে রাখা থাকবে মুজাদ্দিদুজ জামান যে কোরআন সুন্নাহ অনুযায়ী দীন ইসলামের কর্মকাণ্ড রেখে গেছে মজবুত করে ধরে রাখবেন। আল্লাহ আমাদের সকলকে দুনিয়ায় একসাথে রাখেন, পরকালে একসাথে জান্নাত নসিব করেন বলুন আল্লাহুম্মা আমিন। আমার কথাতে ভাষাতে কেউ বেজার হলেন ইনশাল্লাহ 21 অগ্রহায়ণ সকাল সকাল যাবেন নামাজের মুসল্লা, 2 লিটার পানির বোতল, দুপুরের খাবার সাথে করে নিয়ে যাবেন। 10টা থেকে প্রোগ্রাম শুরু, 12টায় শেষ, 12টায় জোহরের নামাজ পড়ে আমরা একসাথে ঘরে আসব। কেন 12টায় ওয়াক্ত এসে যায়, তারপর উজু করতে কাতার দিতে একটু দিক সময় লেগে যাবে, নামাজ পড়ে খাওয়া দাওয়া করে আবার জিয়ারত করে আস্তে আস্তে চলে আসবেন। আল্লাহ আমাদের সকলকে একতার সাথে বিশাল একটা জনসমুদ্রে নামাজও পড়ার তৌফিক দেন বলুন আল্লাহুম্মা আমিন। ইমাম সাহেব হযরতগণ, উলামা হযরতগণ, হাফেজে কোরআনগণ, আমার মুরব্বী বাপেয়া সবাইকে দাওয়াত দিলাম, সবাই যাবেন, দাদা হুজুর আমাদের সবার। আচ্ছা আল্লাহ কবুল করেন। ভাই আমার সংক্ষেপ করছি, আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দেন বলুন আল্লাহুম্মা আমিন।